দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট লিবিয়া থেকে তুর্কি ও রুশ বাহিনী প্রত্যাহারের আহ্বান যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি নিয়ে আলাপ করলেন এরদোগান মাস্ক শত্রুর হুমকির মোকাবেলায় ইরানের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে বললেন উপসেনা প্রধান পশ্চিম তীরে দশ হাজার গাছ উপড়ে ফেলেছে ইসরায়েল বিদেশি সংবাদ মাধ্যম নিষিদ্ধ ঘোষণা করেছেন কিম জং সর্বশেষ থাকছে ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে শত শত রোহিঙ্গা মুসলমান নিখোঁজ দর্শক এখন জানিয়ে দিব লিবিয়া থেকে তুর্কি ও রুশ বাহিনী প্রত্যাহারের আহ্বান যুক্তরাষ্ট্রের তুর্কি ও রুশ বাহিনীকে লিবিয়া ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল জাতিসংঘে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড মিলস এই আহ্বান জানান তার এই আহ্বানকে তেল সমৃদ্ধ লিবিয়ার ব্যাপারে বাইডেন প্রশাসনের একটি শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে লিবিয়া বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়ে এই নিয়ে কথা বলেন রিচার্ড মিলস তিনি বলেন লিবিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে এবং দেশটিতে সব ধরনের সামরিক হস্তক্ষেপ দ্রুত বন্ধে রাশিয়া তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সহ বাইরের সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি তিনি বলেন অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি অনুসারে আমরা তুরস্ক ও রাশিয়ার কাছে তাৎক্ষণিকভাবে লিবিয়া থেকে সেনা প্রত্যাহার এবং দেশটিতে নিজেদের সমর্থিত বিদেশি ভাড়াটে এবং সামরিক প্রক্সিপগুলো অপসরণের আহ্বান জানাচ্ছি এদিকে দু সালে মোয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে সহিংসতা আর বিভক্তিতে জর্জরিত হয়ে আছে লিবিয়া গত প্রায় ছয় বছর ধরে দেশটিতে সক্রিয় রয়েছে দুটি সরকার এর মধ্যে রাজধানী ত্রিপুলি থেকে পরিচালিত সরকারকে সমর্থ দিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ তুরস্কের সমর্থনও এই সরকারের প্রতি আর দেশটির পূর্বাঞ্চল থেকে পরিচালিত জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন অপর সরকারটিকে সমর্থন দিচ্ছে মিশর সংযুক্ত আরব আমিরাত জর্ডান সৌদি আরব ও ফ্রান্স রাজধানী ত্রিপলির দখল নিতে গত বছরের এপ্রিল থেকে অভিযান জোরালো করে হফতার বাহিনী এক পর্যায়ে ত্রিপলির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সহায়তায় তুরস্ক এগিয়ে এলে পিছু হটে হফতার বাহিনী এক পর্যায়ে বিদেশি সেনা ও বাইরের দেশের ভাড়াটে সেনাদের তিন মাসের মধ্যে লিবিয়া থেকে প্রত্যাহারের একটি প্রস্তাব পাশ করে জাতিসংঘ গত শনিবার এই সময়সীমার মেয়াদ শেষ হয় এমন পরিস্থিতিতে গতকাল তুর্কি ও রুশ বাহিনীকে লিবিয়া ছাড়ার আহ্বান জানালো যুক্তরাষ্ট্র মহাকাশ প্রযুক্তি নিয়ে আলাপ করলেন এরদোগান মাস্ক তুরস্কের প্রেসিডেন্ট সঙ্গে ফোনে কথা বলেছেন টেসলা ও স্পেক্সের এর মালিক এলোন মাস্ক বুধবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে এই ফোনালাপে মূলত মহাকাশ প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে কথা বলেছেন এরদোগান মাস্ক তুর্কি সরকারের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে মহাকাশ প্রযুক্তি খাতে তুরস্কের সরকারি ও বেসরকারি খাত কিভাবে এলোন মাস্কের প্রতিষ্ঠান সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে ফোনালাপে সেই বিষয়ে কথা হয়েছে গত কয়েক বছর ধরেই বৈজ্ঞানিক ও গবেষণা ও খনিজ সম্পদ অনুসন্ধানে জোর দিয়েছে তুরস্ক অন্যদিকে রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলন মাস্ক বর্তমানে বিশ্বের শর্ষ ধনী ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ আঠারো হাজার পাঁচশত কোটি ডলার গত বছরের শীর্ষ ধনী আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজসকে সরে এই স্থান দখল করেন তিনি টেসলার ইলেকট্রিক কারের ক্রমবর্ধমান চাহিদাই মূলত তাকে বিশ্বের শীর্ষ ধ্বনিতে পরিণত করেছে এখন আকাশ প্রযুক্তি খাতে তার প্রতিষ্ঠানের সঙ্গে অংশদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় তুরস্ক এদিকে মূলত এ নিয়ে আলোচনার জন্যই তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি সূত্র ইয়ে নিসাফাক শত্রুর হুমকির মোকাবেলায় ইরানের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে বললেন উপসেনা প্রধান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান মোহাম্মদ হুসেইন দাদরাস বলেছেন ইরানি সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে এখন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হুমকি প্রসঙ্গে তিনি বলেন শত্রুরা আমাদের অবস্থান ও প্রস্তুতি সম্পর্কে ভালোভাবে অবহিত উপপ্রধান আরও বলেন কোনো দেশের সামরিক শক্তি ও প্রযুক্তিতে ও প্রস্তুতিতে যখন ঘাটতি থাকে তখন কেবল তাতে হামলার আশঙ্কা থাকে তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এমন পর্যায়ে রয়েছে যে শত্রুরা যে কোনো হটকারী পদক্ষেপ নিলেই ত্বরিত গতিতে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আমির দাদোরা সাম্প্রতিক সামরিক মহড়ার প্রতি ইঙ্গিত করে বলেন এই মহড়ায় সশস্ত্র বাহিনী নিজেদের শক্তি ও সামর্থ্য তুলে ধরেছেন ইরানের সীমান্তগুলোর নিরাপত্তা ব্যবস্থা এখন খুবই সন্তোষজনক বলেও তিনি জানান দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইরানের বিরুদ্ধে নিজেদের যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সম্প্রতি বাগাডম্বর করেছেন সূত্র পার্স সূত্রে পশ্চিম তীরে দশ হাজার গাছ উপড়ে ফেলেছে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের সংরক্ষিত একটি প্রাকৃতিক অভয়ারণ্যের দশ হাজার গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গতকাল ইসরায়েলি বাহিনীর এক সামরিক অভিযানে এই গাছ উপড়ে ফেলা হয় বলে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দারা জানান জর্দান উপত্যকায় ইসরায়েলি বসতির কার্যক্রম তদারকিকারী কর্মকর্তা মোয়াতাজ বিশারাত বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে বলেন সকালে তোবাস শহরের আইনুন এলাকায় দখলদার সেনাবাহিনীর সামরিক যান ও কয়েক ডজন সৈন্য প্রবেশ করে সেখানে তারা চারশো দুনম আয়তনে সংরক্ষিত প্রাকৃতিক অভয়ারণ ধ্বংস করে অর্থাৎ আটানব্বই একর তিনি জানান দখলদার বাহিনী এই সময় অন্তত তিনশো জলপাই গাছসহ প্রায় দশ হাজার গাছ উপড়ে ফেলে সংরক্ষিত ওই প্রাকৃতিক অভয়ারণ্যের উপড়ে ফেলা গাছগুলো আট বছর আগে ফিলিস্তিনে বনায়ন প্রকল্পের অংশ হিসেবে লাগানো হয়েছিল ফিলিস্তিনি ভেনেজুয়ালার কনসুলেটের অর্থায়নে ও ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের তদারকিতে এই প্রকল্প নেওয়া হয়েছিল বিশ্বরাত বলেন সামরিক জোন হিসেবে শ্রেণীভুক্ত করে ওই স্থানের গাছ ধ্বংস করা হয়েছে বলে দখলদার বাহিনী জানিয়েছে এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এক বিবৃতিতে জানায় ইসরায়েল জর্দান উপত্যকায় যুদ্ধ বাঁধানোর মিশনে বিশেষ বাহিনী তৈরি করেছে বিবৃতিতে আরও বলা হয় এরিয়া সি অঞ্চলের নির্মাণ কাজ ও কৃষির তত্ত্বাবধানের জন্য নিরাপত্তা বিভাগ তৈরি হয়েছিল এটি ফিলিস্তিনিদের উপস্থিতি নিশ্চিহ্ন করতে কাজ করছে বিদেশি সংবাদমাধ্যম নিষিদ্ধ ঘোষণা করেছেন কিম জং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নয়া সিদ্ধান্তে সরগোল পড়ে গেছে সে দেশে বিদেশি সংবাদ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠান দেখাও নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি দক্ষিণ কোরিয়ার জগৎ বিখ্যাত সিনেমা সিরিজ সম্প্রচার ও দেখার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নিষেধ অমান্য করলে মোট অঙ্কের জরিমানা ও শাস্তির মুখে পড়তে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক বরাবরই তিক্ত দেশের মধ্যে বিরোধ লেগেই থাকে জানা যাচ্ছে উত্তর কোরিয়ার কোন শিশু যদি প্রতিবেশী দেশে নির্মিত অনুষ্ঠান দেখেন তবে তার বাবা মার পনেরো বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে এখানেই শেষ নয় রেজিস্টার্ড নয়া এমএন টেলিভিশন রেডিও কম্পিউটার বিদেশি সেলফোন ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহারও অপরাধের সামিল হবে বলে জানানো হয়েছে সম্প্রতি দেশের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কিম জং উন উত্তর কোরিয়ার এই নেতার শক্তি বৃদ্ধির খবরে যতটানা না সরগম হচ্ছে সে দেশ তার থেকেও বেশি হইচই হচ্ছে সম্রাটের বোন কিম জং জংয়ের কিমের বোনের ডিমোশন হয়েছে বলে সরগোল পড়ে যায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদে বসেছেন কিম জং উন অতীতে এই পদে আসীন ছিলেন তার বাবা সূত্র এনডিটিভি ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে শত শত রোহিঙ্গা মুসলমান নিখোঁজ ইন্দোনেশিয়ার আচে প্রদেশের একটি অস্থায়ী শরণার্থী শিবির থেকে কয়েকশো রোহিঙ্গা মুসলমান নিখোঁজ হয়েছেন আশঙ্কা করা হচ্ছে এসব রোহিঙ্গা মুসলমানকে প্রতিবেশী মালয়েশিয়ায় পাচার করা হয়েছে উপকূলীয় শহর লোকশিয়ামা ওয়েবের রোহিঙ্গা টাস্ক ফোর্সের প্রধান রিদওয়ান জামিল গতকাল বলেন এসব রোহিঙ্গা কোথায় গেছেন আমরা তা জানি না লোকশিয়ামার শহরের কাছেই রোহিঙ্গা শরণার্থী শিবির প্রতিষ্ঠিত দিদিওয়ান জামিল বলেন রোহিঙ্গা শরণার্থীদের লক্ষ্য হচ্ছে পালিয়ে পালিয়ে যাওয়া তারা সামান্য একটু সুযোগ পেলেই যায় তিনি জানান শহরের শরণার্থী শিবিরে এখন মাত্র একশত বারো জন সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই শরণার্থী শিবিরে প্রায় চারশত মুসলিম ছিলেন ইন্দোনেশিয়ার পুলিশ বলছে তারা অন্তত আঠারো জন রোহিঙ্গা শরণার্থীকে ওই শহর থেকে আটক করেছে একই সঙ্গে সন্দেহভাজন আরও অন্তত এক ডজন পাচারকারীকেও সুমাত্রা দ্বীপের মেদান শহর থেকে আটক করা হয় সাধারণত দ্বীপের এই পয়েন্ট দিয়ে ইদানিং মালয়েশিয়াতে মানুষ পাচার করা হচ্ছে মিয়ানমারে উগ্রবাদী বৌদ্ধ এবং তাদের সমর্থক সেনাবাহিনীর অত্যাচারে টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এছাড়া জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন সূত্র পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য